আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো এবং যে যেখানে আছো অবশ্যই সুস্থ আছো। এই শুভকামনা করে আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বল, তার আগে বলো তো শিক্ষার্থীরা, এটা কি গাছ? কেউ কি চিনতে পারছো এটা কি গাছ? চেনা যায়? এটা নিম গাছ। এটা একটা নিম গাছের ছবি। তাহলে তোমাদের পাঠ্য বিষয় কি? নিম গাছ। আজকে আমি তোমাদের সামনে নিম গাছ নিয়ে আলোচনা করব। তার আগে বলো তো নিম গাছ কে লিখেছেন? নিম গাছটা লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় হচ্ছে 1899 সালের 19 জুলাই বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে জন্মগ্রহণ করে। তারপরে 1818 সালে ম্যাট্রিক পাস করেন, 1920 সালে আইএসসি পাস করে, 1927 সালে এমবিবিএস পাস করে। তারপরে তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আলো গল্প, বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, তনি, উর্মিমালা। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরত, নির্মুখ, জঙ্গম, অগ্নি ইত্যাদি ইত্যাদি। আর 1979 সালে 9ই ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আজকে আমি তোমাদের সামনে নিম গাছের কয়েকটি লাইন পড়ে শোনাচ্ছি। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোঁজ দাঁত ভাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। তাহলে নিম গাছের আলোকে আমরা কি দেখতে পাচ্ছি? কবিরাজরা সবসময় নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ। নিম গাছের সব কিছুই ভালো, দাঁত পাতা ভালো, ছাল ভালো, তারপরে শিকড় ভালো, ডাল ভালো, সবই তো উপকারী, তাই না? পাতা ভেজে খায়, তারপরে হচ্ছে যকৃতের পক্ষেও অনেক উপকারী নিমের পাতা। তাহলে নিম গাছের আলোকে আমরা এখানে একটি নিম গাছ তো একটি প্রতীকী চরিত্র, কিন্তু কার কথা বলা আছে এখানে? নিম গাছের অন্তরালে একজন গৃহকর্মা লক্ষ্মী বউয়ের কথা বলা আছে। আমরা কি আমাদের বাড়িতে বউগুলোর সচরাচরকেও খোঁজ খবর রাখি, তারা কেমন আছে, কি ভালো আছে কি না, তাদের মনে কোনো মান অভিমান কোনো বিদ্বেষ আছে কি না, এইটা আমরা কেউই খোঁজ খবর রাখি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না নিপুণা ঘরের লক্ষ্মী বউটি আমাদের সেবায় ব্রত থাকে, কিন্তু তার সেবা কিংবা তার মনের কথা কিংবা তার শরীরের প্রতি আমরা কেউই দায়িত্বশীল নই। এটাই
বোঝাতে চেয়েছে নিম গাছের আড়ালে। নিম গাছের যেমন প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু নিম গাছ যেতে চায় ওই কবির সঙ্গে, কিন্তু সে ততদিনে যেতে পারে না। ঠিক সংসারের মায়াজালে পড়ে একজন মেয়েও সংসার থেকে পালাতে চাইলেও আর পালাতে পারে না। দিন দিন সে সংসারের বিভিন্ন মায়াজালের টানে আবদ্ধ হয়ে থাকে, যার কারণে সে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসার ছেড়ে যেতে পারে না। এটি নিম গাছের মূল কথা। ধন্যবাদ শিক্ষার্থীরা।